এখানে কি করেন এখানে কি মানে আপনার কি চোখে সমস্যা আপনি দেখেন দেখেন কি ওরে বাবা মাথায় না চুল আর গাওরামি করেন আমার সাথে খুব গাওরা পোলা না এই গাওরা পোলা কি হ্যাঁ আঙ্গুল নিচে আঙ্গুলো নিচে চোখও নিচে গরম কম হুম ঠিক আছে বেঞ্চটা আমার আর আপনি দখল করে বসে আছেন গাওরামি দেখাইতে হলে অন্য জায়গায় যে গাওরামি দেখান এইখানে না আপনি শুনেন এই বেঞ্চ আমার আমি ভাড়া করছি আর যদি নাই হয় আমি কেন এখানে শুয়ে আছি আপনি এখানে শুয়ে আছেন কেন সেটা তো আমার জানার দরকার নাই এটা আমার হেডেক না ঠিক আছে আমি বেঞ্চটা ভাড়া করে একটু দূরে গিয়েছি আর আপনি এর মধ্যে দখল করে ফেলেছেন না হাউ সুইট প্লিজ যান অন্য জায়গায় যান শুনুন এই বেঞ্চ আমার আপনার যদি কোনো ধরনের কনফিউশন থাকে আপনি বেঞ্চের যে মালিক তাকে নিয়ে আসেন কনফিউশন আমার নাই আমি 100% ঠিক আছি কনফিউশন আপনার আছে আপনি চাইলে মালিককে এখানকার সবাইকে ডেকে নিয়ে এসে প্রমাণ করতে চাইলে করতে পারেন আপনার প্রবলেম আছে আমার প্রবলেম নাই আমি কিসের জন্য ডাকবো আমি আপনাকে লাস্ট টাইম বলে দিচ্ছি আপনি এখান থেকে সরবেন আর আমাকে যদি আপনি দুই চারটা মেয়ের মতো মনে করেন তাহলে ভুল করবেন আমি দুই চারটা মেয়ের মতো না আই এম ভেরি ডেঞ্জারাস পারসন ঠিক আছে গণেশ ভাই শুনেন আপনাকে মোটো মেয়ে মনে করতেছি না ডাকাত মনে করতেছি মহিলা ডাকাত আই হট তুই আমারে ডাকাত কইছিস না হ্যাঁ আমি ডাকাত তো এখন ডাকাতই তুই দেখবি যা ভাগ আশ্চর্য ব্যাপার আপনি তুই কে বলছেন আমাকে তোকে তুই করে বলবো না তো কি করে বলবো তোকে সম্মান করে কথা বলবো তোকে তো তুই এর চাইতেও নিচে কিছু থাকলে সেটা বলা উচিত তোমরা যাইতে বলতেছিস এখান থেকে তুই যা আমি যাব না তুই যাবি না মানে তো দাদা নানা খালা চাচা তো 14 গোষ্ঠী তোর সবাই যাবে আমি দেখি আপনি কি করে আমার এখান থেকে আমি শোন আমি একটা ডাব নিব ডাব নিয়ে এসে তোর মাথার মধ্যে ঠাস করে ফাড়বো দারুণ মেহায় মানুষ একটা মেয়ে মানুষ তোরে এরকম ভাবে অপমান করতে তুই যা কি হয় স্যার আমি দূরে তে দেখলাম হাত পা নাড়িয়ে খুব কথা করছিস কি হয়েছে বল দিন এই পিস আবার কে পাইপটা পরিষ্কার করে নিতে মানে ধরেছেন কিছু ধরে বালু লাগিয়েছে ধরতে তোর সাথে না হ্যাঁ হ্যাঁ চেহারা দেখলেই বোঝা যায় ঢাকা থেকে এই বিনা পয়সে যে শুটকির বাসগুলো আছে না চুরি করে এখানে আসছিস আর সস্তা একটা হোটেলে আসিস দেখলেই বোঝা যায় বুঝছিস দেখলেই বোঝা যায় ঢাকা থেকে এসি বাসে টিকিট কেটে কক্সবাজার আসছি শুধু তাই না থ্রি স্টার হোটেলে উঠছি আর শুনুন ক্যান ইউ ইনফরমেশন আমরা দুজনই কিন্তু ব্যাংকে জব করি ব্যাংক তোরা দুজন ব্যাংকে চাকরি করিস হায় রে ঢাকা শহরের ব্যাংকগুলোর কি অবস্থা এই চেহারার মানুষ যদি ব্যাংকে চাকরি করে তাহলে ব্যাংক কি আর টিকবে ব্যাংক তো পুরো ধ্বংস শেষ আমাদের ব্যাংকের কি হবে রে কি হবে ব্যাংকের এই যে আমরা এই চেহারা নিয়ে ব্যাংকের মধ্যে ঢুকে পড়েছি আর ব্যাংক যদি ধ্বংস হয়ে যায় উনি করলো আর শোন এই যে হোটেলটা দেখতেছিস না সাইমন হোটেল 5 স্টার হোটেল এই হোটেলে আমি থাকি বুঝলি টাকলো বুঝা কথা বলিস এই ফেসে 5 স্টারে কি সম্ভব আপনার সাথে যায় আপনার সাথে কি তোরে কি কারণ লোকটা ভাড়া দিয়ে দিছে এই হয়েছে আর কিছু না বললেন আপনার একটা কথা আর আমিও বুঝলাম আর একটা কথা দেখছিস বুঝলাম বেয়াদব আরে ভাই ছাড়ে দে অবলা মেয়ে মানুষ আই কারে অবলা বলে কারে অবলা হ্যাঁ না আমি বলেছি কি ওই মানে অবলা বলেছি এইজন্য যে ও যদি উঠে খাড়ায় আপনি ধরে না তাহলে মোচড় দিলে ভাঙে যাবেন কারে মোচড় দিলে কে ভাঙবে না ভাঙবে সেইটা আমি পরে দেখে নিব ঠিক আছে তাহলে খাবো ডাব কি করলে না যা খুশি তাই করে খাবেটা আর এই বেঞ্চে তো জীবন আমি বসবো না নোংরা করে দিছেন এই সব ভাই ডাব খাবো কিরাম করে ডাব খাবো কিরাম দেখছিস এ ভাই এ দেখছিস এ টাকা দি কিনছি আরে বিয়াদ একটা মেনা বুঝে না কিছু বুঝে না চুপ করবে ডাব খাবো কিরাম করে হ্যাঁ মেনা বুঝে না কিছু বুঝে না কই তুই এসে জুড়ে বসে আমি বসছি কিরাম করে আসলে ব্যাপার ডাব খাবো কিরাম করে আর তুই ডাব নি আসছিস বাট আমি এখানে বসছি একটা মেয়ে মানুষ দেখ কিভাবে বিয়ে হয়ে গেল আর তুই ডাব নি আসছিস বাট ডাব